नमस्कार आपनालोक सकलोके स्वागतम जानाइछो मैं मजिद बंधुसकल पलकते चावक आज सन्धियार सातटा गुरुत्वपूर्ण खबर। प्रथम खबर एतियार घर काम करा लरा छोवाली राखिले जानाब लागिब आरक्षी थाना विधानसभा एक मंतव्य राज्य मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मार। आजिरे पुरा आरम्भ हैछे अखम विधानसभा शरतकालीन अधिवेशन। এই অধিবেশনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বহুকেইটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করে। বিধানসভাত ঘরুয়া সহায়কারীক লৈ মুখ্যমন্ত্রী মন্তব্য আগবঢ়ায়। ঘরুয়া সহায়কারীক লৈ অচিরে সরকার আনিব নতুন আইন। আদিবাসী সম্প্রদায়ের লড়া ছোৱালীক বহুতে ঘরের কাম করবলৈ রাখিছে এই কথা দৃষ্টিগোচর হয়েছে সরকারের এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। তেও লগতে উল্লেখ করে যে কাম করা লড়া ছোৱালী আনিলে ওচরের পুলিশ থানাত জনাব লাগিব। বন করা লড়া ছোৱালীর পড়াশোনার দায়িত্ব লব লাগিব মালিকে। মাক দেউতাকর অনুমতিত আনিলেও পড়াশোনার দায়িত্ব লব লাগিব মালিকে। এই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পরবর্তী খবর গুহাটি মহানগরীর চাকরির বেহা। বরবারী লজরপা সাতজন দালালক আটক দিসপুর আরক্ষীর। অসম সরকারের চাকরির নামত ধনল লেনদেনের অভিযোগে প্রবল বিতর্কর সৃষ্টি করার সময়তে গুহাটির লজত বই চাকরির বেহা চলা একটা চক্র উৎখাত করবলে সক্ষম হয়েছে গুহাটি মহানগর আরক্ষীয়ে। গুহাটি মহানগরীর বরবারীর একটা লজরপা সাতজন দালালক আটক করেছে দিসপুর আরক্ষীয়ে। জানিবরা মতে জলসম্পদ বিভাগ চাকরি দিয়ার নামত ধন দাবি করেছিল দালাল কেজনে। দালাল কেজনে গুহাটির হেঙেরাবাড়ির বরবারীর জিডি লজত বাহর পাতি আছিল। এসএপি হিমাংশু প্রসাদ দাসের নেতৃত্বে যাওয়া দিসপুর আরক্ষীর একটা দলে দালাল কেজনক আটক করে। তেওঁলোকে চাকরি প্রার্থীর তালিকা প্রস্তুত করে আছিল বলেও জানিবরা গেছে। ধৃত দালাল কেজন হয়েছে কাহিলিপাড়া নয়ন শইকীয়া, মঙ্গলদর সিরাজুল হক, নলবাড়ির গোবিন্দ চৌধুরী, নলবাড়ির নূর ইসলাম আহমেদ, বশিষ্ঠর জয়ন্ত ডেকা, নলবাড়ির প্রাঞ্জল বর্মন আর গোয়ালপাড়ার জয়ন্ত দাস। দিসপুর আরক্ষী অধিক তথ্যর বাবে ধৃত দালাল কেজনক জেরা অব্যাহত রাখিছে। পরবর্তী খবর কেন্দ্রীয় সরকারের বৃহৎ ঘোষণা। দেশের লাখ লাখ ছাত্র ছাত্রীয় লাভ করব 50,000 কোটি টাকা। মোদী সরকারে শিক্ষার্থী আগবাব এই ধন। 31 অক্টোবরের ভিতর করব আবেদন। কোনে কোনে লাভ করব এই ধন চাওয়া হোক। দেশের ছাত্র ছাত্রী সকলে লাভ করব 50,000 কোটি টাকা। মোদী সরকারে শিক্ষার্থী আগবাব এই ধন। 31 অক্টোবরের ভিতর এই ধনের করব আবেদন। মাধ্যমিক বা উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণ হওয়ার পিছত উচ্চ শিক্ষাত নাম ভর্তি করা শিক্ষার্থীর এই সুবিধা আগবাইছে কেন্দ্রীয় সরকারে। মোদী সরকারের এই আর্থিক সুবিধাসমূহ কোনে পাব চাওয়া হোক। কারিকরী শিক্ষাত পারদর্শিতা দেখাব বিচার শিক্ষার্থীর পড়ার খরচ বহন করবলে কেন্দ্রীয় সরকারে দিব 50,000 কোটি টাকা। এই ধনের ভিতর 30,000 টাকা ছাত্র ছাত্রী সকলে টিউশনের মাসুলের ব্যবহার করব। দৃষ্টিহীন আর শ্রবণ ক্ষমতাহীন ছাত্র ছাত্রী সকলে লাভ করব অতিরিক্ত 20,000 টাকা। যাতে বিশেষভাবে সক্ষম ছাত্র ছাত্রীয়ে প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী কিনব পারে। এককালীন রাষ্ট্রীয় বৃত্তির কেনকৈ করব আবেদন চাও হোক। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রালয়ের ওয়েবসাইটত অনলাইন যোগে আবেদন করব লাগিব। প্রথমতে আপনাদেরকে প্রপত্র ডাউনলোড করব লাগিব। তারপর আবেদনকারীয়ে সে আবেদন পত্রত নিজের বিষয়ে সকল তথ্য দিব লাগিব আর তারপর আবেদন পত্র পূরণ করে জমা দিব লাগিব। বন্ধুসকল তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনাদের এটা সরু রিকুয়েস্ট, যদি এটালে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর অসম সরকারের নিযুক্তি পরীক্ষাত অনিয়মের অভিযোগ তুলে অসম আরক্ষীর হাতত গ্রেপ্তার হওয়া ভিক্টর দাসর বাহগৃহত আরক্ষীর অভিযান। আরক্ষীয়ে জব্দ করিলে ল্যাপটপ সহ বহু সামগ্রী। ভিক্টর দাসর দদরার বাহগৃহত আরক্ষীর অভিযান। সোমবার আরক্ষীয়ে চলায় অভিযান। অভিযানত আরক্ষীয়ে জব্দ করেছে একটা ল্যাপটপ, লগতে জব্দ করেছে বহু সামগ্রী। শনিবার আদালতত হাজির করা হয়েছিল ভিক্টর দাসক। 7 দিনের আরক্ষীর জিম্মাত দিছিল ভিক্টর দাসক। তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরির টকাল লেনদেনের অভিযোগ তুলিছিল ভিক্টর দাসে। পরবর্তী খবর
राज्य अब्याहत आছে জেহাদী বিৰোধী অভিযান। মৰিগাঁওত পুনৰ গ্ৰেপ্তাৰ হল দুই জেহাদী। राज्य अब्याहत আছে জেহাদী বিৰোধী অভিযান। মৰিগাঁওৰ ময়ৰাবাৰীত পুনৰ জেহাদীৰ কাৰ্যকলাপত জড়িত থকাৰ সন্দেহত দুজন লোকক আটক কৰা হৈছে। ধৃত জেহাদী দুটা হৈছে ইকরামুল হোসেন আৰু মুসাদ্দিক হোসেন। মৰিগাঁও আৰক্ষীয়ে দেওবাৰ নিশা অভিযান চলাই জেহাদী দুজনক গ্ৰেপ্তাৰ কৰে। লোক দুজন আনসারুল্লাহ বাংলা টিমৰ সৈতে জড়িত আছিল। ইমামৰ বেখত আছিল দুই জেহাদী। ইমামৰ বেখত থাকি জেহাদীৰ প্ৰশিক্ষণ দিছিল তেওঁলোকে। ময়ৰাবাৰী চহৰীয়া বামৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দুয়োকে। ইমামৰ বেখত আনসারুল্লাহ বাংলাৰ এই দুই জেহাদীয়ে সমগ্ৰ অঞ্চলটোতেই জেহাদ বিয়পাইছিল। ইকরামুল হুসেইনৰ ঘৰ ময়ৰাবাৰীত আৰু মুসাদ্দিক ইছলামৰ ঘৰ নগাঁৱত বুলি জানিব পৰা গৈছে। জেহাদী দুটা মুফতি মুস্তাফাৰ ঘনিষ্ঠ জেহাদী আছিল বুলিও সন্দেহ কৰা হৈছে। জেহাদী দুটাক বৰ্তমান আৰক্ষীয়ে জেৰা অব্যাহত ৰাখিছে। পৰৱৰ্তী খবৰ। মাধ্যম বিতৰ্ক সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীৰ ধাৰণা ভুল আৰু শিক্ষামন্ত্ৰীৰ বক্তব্য ৰজাৰ হুকুম সদৃশ কথা। এই মন্তব্য বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ। মাধ্যম বিতৰ্ক সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীৰ ধাৰণা ভুল, কিন্তু বিধানসভাত এই সন্দৰ্ভত বিৰোধীক যুক্তি প্ৰদৰ্শনৰ সুযোগ দিয়া নাই শাসক পক্ষই। চৰকাৰৰ সিদ্ধান্ত সলনি নহয় বুলি সংবাদ মাধ্যমৰ আগত প্ৰকাশ কৰা শিক্ষামন্ত্ৰীৰ বক্তব্য ৰজাৰ হুকুম সদৃশ কথা। এই মন্তব্য বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ। ভিক্টৰ দাসৰ অভিযোগ সন্দৰ্ভত চি আই ডি তদন্তৰ দাবী দেৱব্ৰত শইকীয়াৰ। ভিক্টৰ দাসৰ ওপৰত লগোৱা থানাক লৈ সমালোচনা দেৱব্ৰত শইকীয়াৰ। অপ্ৰাসংগিক ধাৰা লগোৱাসকলৰ ওপৰতো তদন্তৰ আহ্বান জনাই বিৰোধী দলপতিগৰাকীয়ে। জেহাদী সন্দৰ্ভত চৰকাৰক স্পষ্টীকৰণ দিবলৈ আহ্বান বিৰোধী দলপতিগৰাকীৰ। জেহাদীৰ নামক লৈ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰি প্ৰেছ কনফাৰেন্স কৰে এইবুলি মন্তব্য কৰি জেহাদী সন্দৰ্ভত বিধানসভাৰ মজিয়াত তেওঁ সোধা প্ৰশ্নৰ সন্তোষজনক উত্তৰ নোপোৱা বুলিও অভিযোগ উত্থাপন কৰে দেৱব্ৰত শইকীয়াই। ইফালে ভিক্টৰ দাসৰ লগত চৰকাৰে অন্যায় কৰাৰ অভিযোগ উত্থাপন কৰে ৰকিবুল হুছেইনে। তেওঁ কয় যে এয়া অসমত পুলিচ ৰাজৰ উদাহৰণ। পৰৱৰ্তী খবৰ। বিগত 10 মাহে পলাতক হৈ থকা প্ৰবঞ্চনাৰ গোচৰত অভিযুক্ত মৃদুপৱন নেওগে পালে অগ্ৰিম জামিন। অবহেহত অগ্ৰিম জামিন লাভ কৰিলে মৃদুপৱন নেওগে। প্ৰায় 10 মাহ ধৰি পলাতক হৈ আছিল মৃদুপৱন নেওগ। মৃদুপৱন নেওগৰ বিৰুদ্ধে উত্থাপিত প্ৰবঞ্চনাৰ গোচৰৰ তদন্তৰ দায়িত্ব দিয়া হৈছিল ডি এছ পি ত্ৰিদীপ কুম্মাঙক। কিন্তু 10 মাহ ধৰি পলাতক ঘোষিত মৃদুপৱনক গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে 15 দিনৰ অন্তৱৰ্তীকালীন জামিন প্ৰদান কৰে। উল্লেখযোগ্য যে ৰাজনৈতিক নেতাৰ লগতে বহু হাই প্ৰফাইল লোকৰ সৈতে ফটো উঠাৰ চখ ৰখা মৃদুপৱনে প্ৰভাৱশালী লোক বুলি জাহিৰ কৰা মৃদুপৱনে যোৱা বৰ্ষৰ 25 ছেপ্টেম্বৰত কাহিলিপাৰাৰ ঘৰত আৰক্ষীয়ে তালাচী চলোৱাৰ সময়তেই ৰহস্যজনকভাৱে পলায়ন কৰিছিল। মৃদুপৱন নেওগৰ বিৰুদ্ধে নগাঁৱত নেহাৰ কাৰ বজাৰত তৰা গোচৰ অনুসৰি তেওঁ গাড়ী বিক্ৰীৰ নামত 30 লাখ টকাৰ প্ৰবঞ্চনা কৰিছিল। আৰক্ষীয়ে প্ৰবঞ্চক মৃদুপৱন নেওগৰ ঘৰৰ পৰা জব্দ কৰিছিল পিষ্টল, বহু পৰিমাণৰ সোণ, ষ্টাম্প পেপাৰ, বহু জাল নথি পত্ৰ।